শেরপুর সদর হাসপাতালে ইনজেকশন দেওয়ার পর 20 থেকে 25 জন রোগী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ করেছেন স্বজনরা। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল। উজ্জ্বল, একটু ঘটনা সম্পর্কে বিস্তারিত জানাবেন, চিকিৎসকরা কি বলছেন আর রোগীদের অবস্থায় বা কি? হ্যাঁ, তুমি আপনি জানেন যে আসলে আজকে রাত্রি 12:30টার দিকে শেরপুর সদর হাসপাতালে বেশ কিছু রোগীকে কিন্তু এখানে অসুস্থতার জন্য ভর্তি হয়েছিল। এখানের মধ্যে প্রায় 20-25 জন রোগীকে দুটো ইঞ্জেকশন করে দেওয়া হয়। ম্যাক্সিমাম রোগীকে আমরা যতটুকু জেনেছি যে রোগীগুলোকে সেফ্রন ইঞ্জেকশনটাই বেশি দেওয়া হচ্ছে। আমি যদি আপনাকে দেখাই, ইতিমধ্যে এখানে বেশ কিছু রোগী কিন্তু অসুস্থ হয়ে আছে এবং তাকে বিভিন্ন রুমে তাদেরকে কিন্তু শিফট করা হচ্ছে। এবং আমি যতটুকু জেনেছি যে নার্স আমরা এখানে যারা অভিযোগ করেছেন, যারা রোগীর স্বজন, তারা বলেছে যে নার্স ইঞ্জেকশন দেওয়ার পরপরই তারা যখন অসুস্থ হওয়া শুরু করে, শরীরে খিচুনির সাথে সাথে এবং বমি করা শুরু করে, তখন রোগীর স্বজন আতঙ্কিত হয়ে যাবে। আতঙ্কিত হওয়ার পরে কিন্তু তারা সেই ডাক্তারের কাছে চলে যায়। এবং আমি যদি একটু ডাক্তারের সাথে কথা বলেছি এবং রোগীর স্বজনদের সাথে, তারা বলেছে যে এই ইঞ্জেকশন দেওয়ার পর থেকেই প্রত্যেকটা রোগী অসুস্থ হওয়া শুরু করে এবং বিভিন্ন রোগীগুলোকে কিন্তু বিভিন্ন রুমে শিফট করা হয়। এবং আমি যদি একজন স্বজনের সাথে কথা বলি, আসলে আপনি আমাকে বলুন কি হয়েছিল ঘটনা। আমি আজকে কালকে ছুটি দেওয়ার কথা আমি চলে যাবো, পরশুদিন কইছে কালকে তো বন্ধ হই। তাছাড়া আমি কদিন ধরে আসলাম, ঘোরাফেরা করতেছি, এবার আমি সারাদিন ওষুধ পাতি খাইলে খাওয়ার পরে মনে করি যে দেওয়ার সঙ্গেই যে সিস্টার ইঞ্জেকশন দিয়েছিল তাকে কি আপনার পরে খুঁজে পেয়েছেন? আচ্ছা, আপনি তুমি আপনি শুনছিলেন যে আসলে এইখানে এই আমি যে নিচতলায় আছি এখানে প্রায় 7-8 জন রুগী আছে এবং 7 তলাতে সবচেয়ে বেশি রুগী। উজ্জ্বল, শুধু একটা জিনিস জানাবেন, যেখানে আসলে রোগীরা ঠিক কি চিকিৎসা নিতে এসেছিলেন, মানে তারা কেন এসেছিলেন হাসপাতালে প্রথমে? এখানে অনেকেই পেটের ব্যথার রুগী ছিলেন, অনেকে বিভিন্ন হৃদরোগের রুগী ছিলেন, এরকম প্রায় বিভিন্ন রোগে কিন্তু এখানে প্রায় 300+ রুগী ভর্তি ছিলেন। এর মধ্যে 7 তলায় যে প্রায় 30-35 জন রুগী ছিলেন তাদেরকে ইঞ্জেকশন দেওয়ার পরে আসলে এই ঘটনা। অসংখ্য ধন্যবাদ, নিশ্চয়ই আপনি ঘটনার বিস্তারিত আরো জানাবেন পরে।